কমেন্টটা কিন্তু একটু করো 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 করো, কেমন? হ্যাঁ, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে, তোমাদের কমেন্ট কমেন্ট ভালো লাগে ভালো লাগে, যা তা যা তা একদম। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দীপকবাবু, একদিনও আপনার সুপ্রভাত পান না। তো এখন সময়, আমরা যখন বেরিয়েছিলাম সকালে তখন 5:10, আর আমরা অলরেডি 1.5 কিলোমিটারের মতো হেঁটে নিয়েছি, আরও অনেকটা পথ আমাদের যেতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখ। ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব তামাক বিরোধী দিবস। হ্যাঁ, তামাক বিরোধী দিবস। এবং এই যে দীপক বাবুর তো আজই বলুন টাটা টোবাকো দীপক লোধ। এরপরে এখানে কি অসুকটানের সুখ, আজই বন্ধ হোক আঙুলের অপরাধ। হ্যাঁ, দু আঙুলের অপরাধ দীপক লোধ। দীপক লোধ তো আজকে ধি, আমি আজকে ঘরে টিকতে পারতাম না। দুইখানা আর্টিকেল তাইনের, দুইটা পত্রিকায়, একটা দৈনিক সংবাদে একটা ত্রিপুরা দর্পণে। আমি আজকে মানে কি করুম আমি বুঝে উঠতে পারতাম না। আমারও আজকে একটা কিছু ভাইব্বা রাখতে লাগবো দীপক লোধরে আটকানের লিগা। দীপক বাবুর আর্টিকেলটা পড়ার জন্যে পত্রিকাটা যেই আরেকটু সামনে নিয়ে বসলাম, হঠাৎ দেখি একটা হেডলাইন, গ্রেফতার অমুক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আজকে হচ্ছে মানে নো টোবাকো ডে, আর এদিকে স্বাস্থ্যমন্ত্রী যদি গ্রেফতার হয়ে যান, যদিও মানে মানি লন্ডারিং এর জন্য উনি গ্রেফতার হয়েছেন, মানে এগুলো না জাস্ট মানে ইয়ে লাগে, ভীষণ খারাপ লাগে। শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন, প্রত্যেকেই কিন্তু এই ধরনের মানে এদেরকে কিন্তু আইডল হিসাবে আমরা ভাবি, যে মানে রাজ্যের যে কোনো মন্ত্রী বা দেশের মিনিস্টাররা আমাদের একটা আদর্শ হবে। এরা মানে সবার মধ্যে একটা ভালো বাতাবরণ তৈরি করে দেবেন, এগুলোই আমরা চাই অ্যাজ এ ভোটার। কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক যদি এই ধরনের ঘটনাগুলো যেটা মানে পত্রিকায় আসছে, এই ধরনের ঘটনাগুলো সত্যি দুর্ভাগ্যজনক। তৈরি হয়ে নিলাম, তো এখন 9:30 বাজে, গণেশ আসবে, আর আজকে দীপকবাবুও যাবেন অফিসে। তো বলেছিলাম যে দুপুরবেলা একটু সে ওকে বায়োলজিটা পড়া নেবার জন্যে। দীপকবাবু বলেন তুমি যদি আগে আয়ো তুমি নিবা, আমি আমার 3:45-4 তখন আয় আমি পড়া নিতাম। আর তাই না এখন খুব বালা, তাই না এখন অবসর সময় বইয়া বইয়া ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেন, দেখে আবার আমার সঙ্গে ডিসকাস করেন। হ্যাঁ, ছেলেরে পড়াশোনাটা করাইতেছে না, দেখছেন? আপনারা কমেন্ট করবেন কিন্তু দীপকবাবুরে নিয়ে। অবশ্য দীপকবাবুর প্রতি তো আপনারা অন্ধ, কি ভালো মানুষ দীপকবাবু, যে নিয়ে ঘর করে সে বোঝে। তারপরে দীপকবাবু লিরিক্স কি জানে না? ফুল কা তারো কা সবকা কহনা হে, এক হাজারো মে মেরি বহনা হে। আমি দোতলায় আমার রুম খুঁজছি, আমি দেখি ওমা কি রে রুমগুলো কেন অপরিচিত লাগছে, সেরকম তো আমার নিজস্ব রুম লাগছে না কেন, মানে আমার রুম কই গেল, সাইকোলজি ডিপার্টমেন্ট কই গেল? এরপরে দুটো ছাত্রীকে জিজ্ঞেস করলাম, কি রে এটা কি দোতলা না তিনতলা? বলছে ম্যাডাম দোতলা। আমি দোতলা আমি কি করে পাবো সাইকোলজি ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট তিনতলায়। তো তাড়াতাড়ি এসে দেখি মাসি দাঁড়িয়ে আছে, মাসিকে চাবিটা দিলাম, এবার ঢুকবো। এইমাত্র ফিরলাম বাড়িতে কলেজ সেরে, তো আসার সময় অটোতে দুজন ভদ্রলোক কথা বলছিলেন যে আমাদের মানে রাজধানী আগরতলা তার কাছাকাছি একটা জায়গায় মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম পুরো স্ম্যাশ করে দিয়েছে। তো শুনে আমার মনটা এত খারাপ লাগছে যে আমি ভাবলাম যে ভালো জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করি, দুঃখটাও শেয়ার করি। আনন্দ নাকি শেয়ার করলে বাড়ে আর দুঃখটা শেয়ার করলে কমে যায়। আমার এসব ঘটনায় আমার ভীষণ দুঃখ হয়, আমার কেন, যারাই মানুষ তাদের প্রত্যেকেরই এই দুঃখটা হবেই, তাই আমার কষ্টটা লাঘব করার জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, এখন সময় 7:05, আর আমি না কোনো আর ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা বারবার মাথার মধ্যে ওই লোকটা অটোতে এমনভাবে তার ইয়ে করেছিল আর কি, বিবরণ দিয়েছিল যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি আর কোনো মানে কাজই করতে পারিনি আর কি। তারপরে সন্ধ্যার সময় একটু ভাবলাম যে না একটু ভিডিওটা করি, নয়তো কালকের দিনটা আমি কী দেবো, ফাঁকা যাবে আমার কালকের দিনটা। তো সেই জন্যে ভাবলাম যে কেন এই অ্যাক্সিডেন্টটা নিয়ে একটু কথা বলি না, তাই না? যে দেখো এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার সাথে কিন্তু আমাদের একটা রিস্ক টেকিং বিহেভিয়ার ইনভলভ রয়েছে, মানে কোনো আমাদের কোনো ঝুঁকিপূর্ণ আচরণ। এবার তার সেটা অন্যের ঝুঁকিপূর্ণ আচরণের জন্যও কিন্তু আমার ক্ষতি হতে পারে, আমার কোনো ঝুঁকিপূর্ণ আচরণের জন্য কিন্তু অন্যের ক্ষতি হতে পারে। তো যেহেতু মানে ওইটা তো আর আমি জানি না যে কার দোষ বা কে ভুল করেছিল কে কি করেছিল, তো আমি ইন জেনারেল একটা রিস্ক টেকিং বিহেভিয়ার নিয়ে বলছি। ঝুঁকিপূর্ণ আচরণ হচ্ছে সেই আচরণ
যেটা একটা নেগেটিভ একটা এফেক্ট হয় আমার হেলথের উপরে, হোক সেটা মানসিক স্বাস্থ্য, হোক সেটা শারীরিক স্বাস্থ্য, অথবা অন্যকেও প্রভাবিত করে। তো এইটা হচ্ছে আমাদের একটা ঝুঁকিপূর্ণ আচরণ। তো এই ঝুঁকিপূর্ণ আচরণগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন রয়েছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, তারপরে রয়েছে সাবস্টেন্স অ্যাবিউজ, যে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করা, মানে ড্রাগ অ্যাডিকশান, যেটাকে আমরা বলি ড্রাগ অ্যাডিকশান, তারপরে হচ্ছে রিস্ক টেকিং বিহেভিয়ার ওয়াইল স্টিয়ারিং অন হুইল, মানে যখন গাড়ি যখন চালানো হয় তখন যে রিস্ক টেকিং বিহেভিয়ারটা আমাদের হয়, যে সেটার কারণেই কিন্তু মূলত আমাদের এই রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এখন দেখো যে এই রিস্ক টেকিং বিহেভিয়ারটা কেন আমাদের হচ্ছে। এমনিতে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে তোমার টিনেজার বা ইয়াং অ্যাডাল্ট, টিনেজার বা আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে কিন্তু টিনেজার বা ইয়াং অ্যাডাল্ট যারা, তারাই কিন্তু এই মেঘ ডাকছে বৃষ্টি হবে, কেননা প্রচণ্ড গরম, দেখো আমার ঘাম হয়ে গেছে, হ্যাঁ পাখা টাকা সব বন্ধ। তো এটা বলছিলাম যে টিনেজার বা অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্ট, তাদের মধ্যে কিন্তু এই রিস্ক টেকিং বিহেভিয়ারটা থাকে। তো এবার যখন এই ক্যাটাগরির বয়সের কথা যখন বলছি, তখন কিন্তু আরেকটা রিস্ক টেকিং বিহেভিয়ার আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স, ঠিক আছে। তারপরে রয়েছে মানে ডেলিভারেট সেলফ হার্ম, নিজের ক্ষতি করা, ঠিক আছে, হোক সেটা সুইসাইড, হোক সেটা যা কিছু, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে রিস্ক টেকিং বিহেভিয়ারটা আমরা কেন নিই। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে জীবনটাতে যদি আমরা, জীবনকে যদি আমরা ঝুঁকিতে না ঠেলে দিই তাহলে হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারবো না, ঠিক আছে, এটার সাথে আমি সহমত। অনেক সময় আমাদের রিস্ক নিতে লাগে, নয়তো জীবনটাকে ঠিকভাবে ইয়ে করা যায় না, ঠিক পথে চালনা করা যায় না, সুতরাং রিস্ক আমাকে নিতে হয়। কিন্তু আমি যে রিস্ক টেকিং বিহেভিয়ারটার কথা বলছি সেটা কিন্তু এই রিস্ক নয়, ঠিক আছে। তো আজকে যেহেতু ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যেহেতু এসছে, তো আমার এই যে রিস্ক টেকিং বিহেভিয়ারের যে টাইপগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ মানে কথাটা থাকবে ড্রাইভিং নিয়ে, ডেঞ্জারাস ড্রাইভিং, এবং এটার সাথে অবশ্যই যোগাযোগ রয়েছে সাবস্টেন্স অ্যাবিউজের। আমি এদিকে রিস্ক টেকিং বিহেভিয়ার নিয়ে আলোচনা করছি আর এদিকে শিমুল পুরি ভাবছে, চলুন একটু পুরি খেয়ে আসি তারপরে বাকি আলোচনাটা করা। এই যে যদি বড্ডা মাথা দেখা যেত, এই যে আরেকজন চোর 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 ধর ধর ধর। এবার বলছি যে কেন আমরা রিস্ক নিচ্ছি, কেন আমরা ঝুঁকিপূর্ণ আচরণে লিপ্ত হচ্ছি। প্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা যত বড় হচ্ছি তত আমাদের মধ্যে একটা জানার একটা আগ্রহ থাকে যে আমার লিমিটেশনটা কি, সুতরাং ওইটাকে আমি যাচাই করার জন্যে আমি কিন্তু একটা রিস্ক নিই, ঠিক আছে। আমি জানি না যে এই এই যে রিস্কটা যে নিলাম সেটার যে পরবর্তী কি ঘটনা ঘটতে পারে, যে এটার কনসিকোয়েন্সটা কি হবে সেটা আমার ধারণা নেই, কিন্তু আমার লিমিটেশনটাকে যাচাই করার জন্যে আমরা কিন্তু এই রিস্কটা নেই আর কি। আসলে এখানে বলা হয় যে মানুষ কিন্তু একটু ইললজিক্যাল, কেননা আমাদের পূর্বপুরুষ তো সেই যে বানর থেকে, তো তাদের যে একটা মানে ম্যাল অ্যাডজাস্টেড তাদের বিহেভিয়ার, তাদের যে স্ট্রাকচার্ড ফর্মে, তাদের মানে সেটিংয়ে তাদের যে আসার যে অক্ষমতা, সেটা কিন্তু আমরা আমাদের মধ্যে, আমরা যতই এখন বুদ্ধিমান হই, মেজে ঘষে বা বিভিন্ন সিচুয়েশনের মানে ইয়েতে টানা পড়ে নে, আমরা যতই ইয়ে হই না কেন, বুদ্ধিমান হই না কেন, আমাদের কিন্তু ওই ইললজিক্যাল ট্রেডটা কিন্তু আমাদের মধ্যে থেকেই গেছে, কিন্তু এটা এখনও আমরা ওইটাকে ক্যারি ওভার করছি। তো সুতরাং আমি চাই যে আমার কী লিমিটেশান সেটা আমার কিউরিয়াস থাকি, জানার আগ্রহ, অদম্য কৌতূহল, এবং সেই অদম্য কৌতূহল যে আমার লিমিটেশানটা কী, সেখান থেকেও কিন্তু আমরা একটা ঝুঁকিপূর্ণ আচরণে আমরা লিপ্ত হয়ে যাই। হচ্ছে আমাদের অনেক সময় কী হয়, আমরা বোর ফিল করি, ঠিক আছে, মানে কিছুই ভালো লাগছে না, একদম এত বোরডম থাকে লাইফে, তখন লাইফটাকে স্পাইসি বানানোর জন্যে আমরা কিন্তু এই রিস্ক টেকিং বিহেভিয়ারে, হ্যাঁ আমরা ওই ফাঁদে পড়ি আর কি। হ্যাঁ যে আর মানে বোর কারা ফিল করছে, হ্যাঁ বোর ফিল করছে যাদের অঢেল সময় রয়ে গেছে, এবং যতটুকু 24 ঘন্টা তার কাছে অনেক
বড় মনে হয়। সুতরাং তার সেরকম কাজকর্ম সেরকম এতটা তার কাছে নেই, সে বোর ফিল করছে এবং এই বোর বোরডম থেকে সে মুক্তি পাওয়ার জন্য, তার জীবনটাকে বিভিন্ন রঙে রাঙিয়ে নেওয়ার জন্যে সে কিন্তু ওই আচরণে লিপ্ত হচ্ছে। আমি বলছিলাম যে আমার মনে হয় যে 48 ঘন্টায় যদি একদিন হতো তাহলে বোধ হয় অনেকটা ভালো হতো। আমাদের কাছে 24 ঘন্টা বড্ড কম, কিন্তু যাদের কাছে সময়ই সময় তাদের কিন্তু মানে খুব তাড়াতাড়ি তাদের তারা বোর ফিল করে এবং সেটা থেকে উত্তরণের জন্যে তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণে তারা ইনভলভ হয়ে যায় আর কি। এবং সেক্ষেত্রে অনেক সময় কি হয় ওই স্পিড স্পিড স্পিড, হ্যাঁ, অথবা সাবস্টেন্স অ্যাবিউজ, এটাও একটা রিস্ক টেকিং বিহেভিয়ার, অথবা আনপ্রোটেক্টেড সেক্স। এই যে আনপ্রোটেক্টেড সেক্স, এটা কিন্তু আমি প্রথম যে কারণটা যেটা বলেছিলাম যে কিউরিওসিটি, এই কিউরিওসিটিও কিন্তু ইন্ডালজ করে, ট্রিগার করে, হ্যাঁ, তোমার আনপ্রোটেক্টেড সেক্সের ক্ষেত্রে আর কি। এখানে আরেকটা কথা বলা প্রয়োজন, আমার যে ট্যালেন্টটা যেটা রয়েছে, এই ট্যালেন্টটা বা আমার মধ্যে যে পটেনশিয়ালিটিটা রয়েছে এই বোরডম থেকে মুক্তি পাওয়ার জন্য, আমার ওই পটেনশিয়ালিটি বা ট্যালেন্টকে যদি সঠিক পথে যদি পরিচালিত না করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি একটা ভুল ডিসিশান নেব এবং এই ভুল ডিসিশানগুলোই হচ্ছে ওই যে টাইপস অফ রিস্ক টেকিং বিহেভিয়ার। আরেকটা কারণ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু বি লাইকড বাই আদার্স। আমাদের সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমাকে অন্যরা পছন্দ করুক, অন্যরা আমাকে পছন্দ করুক। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, হ্যাঁ, যে এদের মধ্যে যে গ্রুপ ফর্ম হয় এবং এই গ্রুপের কিছু মানে গ্রুপ কি ওয়ান অর টু অর মোর পিপল যখন একসাথে হয় কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে, তখন সেটা হচ্ছে যে গ্রুপ, ঠিক আছে, একই লক্ষ্যকে সামনে রেখে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, এটা হচ্ছে গ্রুপ। এখন এই যে ধরো পিয়ার পিয়ার গ্রুপ, হ্যাঁ, পিয়ার গ্রুপ কিন্তু ভীষণ শক্তিশালী। পিয়ার গ্রুপ তোমাকে তুলে দিতে পারে, পিয়ার গ্রুপ তোমাকে নামিয়ে দিতে পারে। তো এবার ধরো আমাদের সবার মধ্যে একটা প্রবণতা থাকে, এটা হিউম্যান বিংয়ের একটা নেচার যে সে গ্রুপে সামিল হতে চায়। তো পিয়ারদের কাছে, পিয়ার মানে বন্ধু, বন্ধুদের কাছে আমি যাতে পছন্দের মানুষ হই, ঠিক আছে, এই যে গ্রুপের কিছু অলিখিত নিয়মকানুন থাকে। সুতরাং আমার যদি ওই নিয়ম যদি আমার মানতে ইচ্ছে নাও করে, কিন্তু ওই গ্রুপে বিলং করার জন্যে আমি কিন্তু ওই গ্রুপের নিয়মকানুনগুলি আমার পছন্দ না হওয়া সত্ত্বেও আমি সেগুলো কিন্তু মেনে চলি। তো সুতরাং এবার কেননা ড্রাগ অ্যাডিকশনের একটা বিশাল মানে ফ্যাক্টর হচ্ছে পিয়ার প্রেশার, বন্ধুদের কাছে একটা মানে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্যে ওই সেই গ্রুপে বিলং করার জন্যে হয়তোবা আমি আর অন্য কোনো গ্রুপ নেই ঢোকার মতো, হ্যাঁ, আমার মানে এই গ্রুপে আমি থাকতে চাই। তো সুতরাং এই গ্রুপে থাকতে গেলে এই গ্রুপের সদস্যদের, হ্যাঁ, মানে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্যে আমি তখন কিন্তু ওই মানে রিস্কটা নিয়ে নিই, আমার এই যেটা নাকি লাইফ টেকিংও হতে পারে, ঠিক আছে, এই রিস্ক আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র এই পিয়ার প্রেশারে বা ওই গ্রুপে আমি বিলং করার জন্য, সেটাও ইনডাইরেক্টলি পিয়ার প্রেশার। পিয়াররা হয়তো বলবো আয় খা, নাহলে তুই গ্রুপে আইতে পারতি না কিন্তু, নাহলে তুই আমরা সঙ্গে চলিস না। বন্ধুরা হয়তো বলো আয় তুই যদি না না খাস তাহলে কিন্তু আমরা আমরা সঙ্গে তুই চলতে পারতি না, ঠিক আছে। তো সুতরাং বাস এই গ্রুপে বিলং করতে গেলে এই পিয়ার প্রেশারে আমি কিন্তু এই রিস্কটাতে পা দিয়ে দিলাম। হে লুক অ্যাট মি, লুক অ্যাট মি মানে অ্যাটেনশনের, মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাই আমরা, ঠিক আছে। এবার এই যে মনোযোগের কেন্দ্রবিন্দু, হ্যাঁ, যে হতে চাই সবাই নয়, কিন্তু যাদের মধ্যে লোনলিনেস আছে, একাকিত্ব আছে, যাদের মধ্যে ইনসিকিউরিটি আছে, তারা চাইবে যে অন্যদের মনোযোগ তার প্রতি থাকুক, সবাই তার দিকে দেখুক, ঠিক আছে। তো এবার ওইটা করার জন্যেও সবার আকর্ষণ মানে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসার জন্যেও কিন্তু আমি এমন একটা উৎপটাং একটা কাজ করে বসলাম যাতে সবাই আমার দিকে যাতে মানে অ্যাটেনশানটা দেয়, সবাই যাতে আমার দিকে হ্যাঁ ও কী করছে ও কী করছে এরকম যাতে হয়। তো এবার মানে লোনলিনেস, যে একাকিত্ব, সেটা কিন্তু কী জানো তো, সেটা মানে ধরো যারা একা আছে, একা থাকে, তার মধ্যে লোনলিনেস সেটা তার মধ্যে একাকিত্ব তা নয়। কিন্তু আমার পরিবার পরিজন সবাই আছে, তারপরেও আমি বলছি যে আমি একা, আমার একটা ফিলিং যে আমি একা, আমার কেউ নেই, কেউ নেই, এই যে ফিলিংটা সেটা হচ্ছে লোনলিনেস। মানুষ পরিবেষ্টিত থেকেও যখন আমি নিজেকে মনে করবো যে আমি একা, আমার আশেপাশে কেউ নেই, সেটাও হচ্ছে ফিলিং অফ লোনলিনেস। তো এই যে যাদের মধ্যে এই লোনলিনেস আছে, যাদের মধ্যে তোমার ইনসিকিউরিটি আছে, তারাই চায় যে মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসার জন্যে, এবং যেন তেন প্রকারেন আমি এই কেন্দ্রবিন্দুতে আসতে চাইছি। এবার যার যেমন ম্যাচিউরিটি লেভেল, ঠিক আছে, সুতরাং সে ওইভাবেও কিন্তু মানে তোমার এই রিস্ক টেকিং বিহেভিয়ারটা সে অ্যাডপ্ট করে নিচ্ছে। একটা কী হচ্ছে,
টাকা টাকা বানাতে হবে টাকা বানাতে হবে টাকা বানাতে হবে টাকা চাই টাকা চাই টাকা চাই তো হ্যাঁ আমরা ভাবি টাকাই সব ঠিক আছে টাকা ছাড়া কিছু হয় না কিন্তু টাকা আমার সব কিছু এনে দিতে পারে না টাকা আমার সুখ শান্তি সেটা এনে দিতে পারে না আমি শাক ভাত খেয়েও কিন্তু সুখে থাকতে পারি তো এই যে আমার আরও চাই আরও চাই আরও চাই স্কাই ইজ দ্য লিমিট এই যে আমার যে একটা এমটি বা এমটিনেস ডিসঅর্ডার আমার নেই 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 সুতরাং ওইটাকে স্যাটিসফাই করার জন্যে আমি যেভাবেই হোক আমি মানে ঝুঁকিপূর্ণ আচরণে আমি লিপ্ত হয়ে যাব ওই আমার টাকাটা চাই টাকাটা আনতে হবে টাকাটা আনতে হবে যে এবার ওই টাকাটা আনার জন্যে আমি হয়তো কোনো মাফিয়ার দলে যুক্ত হয়ে গেলাম এটাও আমার রিস্ক টেকিং বিহেভিয়ার কোনো আমি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলাম এটাও আমার রিস্ক টেকিং বিহেভিয়ার এবার এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে তুমি ভাবো থিঙ্ক তুমি চিন্তা করো যে এই যে ঘটনাটা যে ঘটে গেল সেখানে তোমার রোলটা কী ছিল ধরো একটা ঘটনা ঘটে গেছে বলে না এক্সপিরিয়েন্স ইজ আওয়ার বেস্ট টিচার তো সুতরাং ধরো এমন একটা অভিজ্ঞতা তোমার হয়ে গেছে তুমি ভাবো যে এখানে তোমার ভূমিকাটা কী ছিল দ্বিতীয় হচ্ছে তুমি রিভিউ করো তুমি রিভিউ করো যে তুমি যে গ্রুপের সাথে এতটা সময় নষ্ট করছো তা সেই গ্রুপ থেকে তোমার কী পজিটিভ এফেক্ট তোমার মধ্যে আসছে এটা অবশ্যই সাবস্টেন্স অ্যাবিউজ কেননা এখন সাবস্টেন্স অ্যাবিউজ এই পরিমাণে বেড়ে গেছে এবং এই সাবস্টেন্স অ্যাবিউজের কারণেও কিন্তু এই স্ট্রিট অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কেননা তখন লজিক্যালি চিন্তা ভাবনা করার ক্ষমতা সবাই হারিয়ে ফেলে ঠিক আছে তো এবার ড্রাইভার যদি এই মানে অনেক এমন অনেক ড্রাইভার আমি দেখেছি হ্যাঁ এবং আমি ওদের ইয়েতে গিয়ে আমি ওদের যে অফিস হ্যাঁ সেখানে গিয়ে আমি কমপ্লেনও করেছি এই ড্রাইভার কিন্তু অ্যালকোহলিজমের আন্ডারে ছিল হ্যাঁ আপনারা ওনাকে গাড়ি থেকে ইয়ে করেন এবং ওকে সাসপেন্ড করে রেখেছিল যাই হোক তোমাকে এই মানে এই যে ইয়েগুলো সেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে যে তুমি রিভিউ করো যে তুমি যে গ্রুপে যে তুমি সময় কাটাচ্ছ তার পজিটিভ এফেক্টটা কী এরপরে কি হয়েছে আমরা অনেক সময় কি হয় আমাদের যে কন্ট্রোলিং পাওয়ার আমরা কিন্তু ওভার এস্টিমেট করি আমরা ভাবি যে আমাদের রিয়াকশন টাইম সাংঘাতিক ভালো এই গাড়িটা এসে পর্যন্ত যাবে এই আমি ব্রেকটা ধরে নেব রিয়াকশন টাইম হচ্ছে ধরো কোনো একটা স্টিমুলাস এবং ওই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তোমার যে আচরণ তার যে মাঝখানের সময়টা স্টিমুলাস স্টিমুলেট করলো তোমার সেন্স অর্গানকে এবং সেই স্টিমুলেশনের কারণে তুমি যে বিহেভিয়ারটা যেটা করছো তার যে মাঝখানের যে সময়টা সেটা হচ্ছে রিয়াকশন টাইম এবার যার রিয়াকশন টাইম যত ভালো তার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা মানে অ্যাক্সিডেন্ট ঘটানোর সম্ভাবনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু তার কম থাকে ঠিক আছে যথাসময়ে ব্রেকটা এই যে স্টিমুলাস ধরো গাড়ি একটা আসছে ঝট করে আমার যথাসময়ে যে আমার ব্রেকটা ধরা আমি গাড়িটাকে দেখলাম আর ব্রেকটা ধরার মধ্যে যদি দেরি হয়ে যায় বা ওইখানেই আমার রিয়াকশন টাইম একটু দেরিতে ঠিক আছে অতটা ইয়ে নয় এবং আমার এটাই বলছি যে আমি ভাবি যে আমার আমার প্রচণ্ড আমি ওভার কনফিডেন্ট বা আমি ওভার এস্টিমেট করি আমার কন্ট্রোলিং পাওয়ার যত না তার চাইতে অনেক দূরে গিয়ে আমি আমার কন্ট্রোলিং পাওয়ারকে চিন্তা ভাবনা করি তো সেই জন্যে কিন্তু আমি অ্যাক্সিডেন্টের শিকার হই তো আমাকে এগুলো রিভিউ করতে হবে তারপরে হচ্ছে এই যে ড্রাগ এডিকশনের ব্যাপারে বলছি এখানে কিন্তু মা বাবার একটা বিশাল একটা ভূমিকা থেকে যায় যেহেতু আজকে মানে নো টোবাকো ডে সেই জন্যও এই আজকের এই আলোচনাটা এখানেও প্রাসঙ্গিক যে মা বাবা আজকাল যে যুগ একটা চলছে যে যুগের মধ্যে দিয়ে যে টেকনোলজির মধ্যে দিয়ে আমরা চলছি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে দিয়ে কনজিউমারিজম হ্যাঁ চলছে কিন্তু মানে প্রত্যেকটা প্রোডাক্ট চায় আমাদেরকে কনজিউমার বানাতে যেন তেন প্রকারেন এটা হোক ফেস ওয়াশ ক্রিম হোক মানে সেক্সুয়াল জিনিসপত্র তো সুতরাং এরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায় আমি যাতে কনজিউমার হই এবং তার জন্য যা যা জাল বিছানোর সব জাল বিছানো আছে আমি যে কেন বেছানো বলি তো জাল কিন্তু বিছানো আছে এখানে কিন্তু যারা টিনেজার অ্যাডোলেসেন্ট তাদের সেরকম দোষটা নেই কিন্তু তা এখানে হচ্ছে আমার মা বাবার ভূমিকা আমাদের ভূমিকা টিচারদের ভূমিকা যে ওদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে ডিসিপ্লিন থাকবে কিন্তু সেটা যাতে স্ট্রিক্ট না হয় অথরিটেরিয়ান যাতে না হয় ডেমোক্রেটিক একটা মানে এনভায়রনমেন্ট যাতে আমার ঘরের মধ্যে থাকে তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে তার কোনো অন্যায়ে যদি আমি বকাবাধ্য করি তার কোনো ভালো জিনিসের জন্য অবশ্যই আমাকে প্রশংসা করতে হবে এবং প্রশংসাটা কিন্তু আমার মোটিভেশনের জন্য বিশাল শক্তিশালী একটা এজেন্ট আমাদের ভাবতে হবে যে একটা সময় পর্যন্ত তো আমার ছেলেটা বা মেয়েটা আমাকে সব কথা শেয়ার করতো আইদার ওর বাবা অর ওর মা হ্যাঁ তাদের দুজনের মধ্যে কাউকে না কাউকে তো সব কথা শেয়ার করতো কিন্তু এমন কি হয়ে গেল এমন কি সন্তান এবং প্যারেন্টসদের মধ্যে এমন কি গ্যাপ তৈরি হয়ে গেল যে সে আমাকে কিছু বলছে না সে তার নিজের মতো করে চলছে বন্ধুদের থেকে সলা পরামর্শ নিচ্ছে তো বন্ধুদের ম্যাচিউরিটি লেভেল আর তার ম্যাচিউরিটি লেভেল তো একই আছে
সুতরাং ছেলেটার যদি কোনো ক্রাইসিস চলতে থাকে এবং সে যদি আমাকে খুলে বলে তার মা বাবা বা তার বয়স জ্যেষ্ঠদেরকে যদি তার যে ক্রাইসিসটা চলছে সেটা যদি খুলে বলে তাহলে কিন্তু সে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পাবে। এমন যাতে রিলেশন যাতে না হয় সন্তানের সাথে পিতামাতার, যে সন্তান মুখ ফুটে বলতে পারছে না তার ভয়ের জায়গাটা কি, সে কোন বিপদের মধ্যে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ সে কোন মানে যন্ত্রণার মধ্যে আছে। তো বন্ধুর মতো আচরণ করতে হবে, তার ভুলটাকে ভুল বলতে হবে এবং তার যেটা সঠিক সেখানে কিন্তু তাকে প্রশংসা করতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে নলেজ। এটার কোনো বিকল্প নেই, এটার আর কোনো বিকল্প নেই। তুমি যত বেশি জানবে তত, এবং শুধু জানলেই হবে না, আমার নলেজটাকে আমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আমার জানাটা, আমার আমি যেটা জেনেছি সেটা যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, হ্যাঁ সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে সেই নলেজটা কিন্তু বেকার। তো এই নলেজ এবং এই প্র্যাকটিসের মধ্যে যাতে গ্যাপ না থাকে, যেটা আমি জেনেছি সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমাকে জানতে হবে, হ্যাঁ আমার জানার শেষ নেই, বোঝার শেষ নেই। সুতরাং যেটা আমি জানছি না সেটা আমাকে জানতে হবে, নিজেকে নিজের মানে কনফিডেন্ট কনফিডেন্ট হতে হবে। ওভার কনফিডেন্ট কিন্তু আবার ভালো নয়, কোনো কিছুর ওভার ভালো নয়, লো ভালো নয়, মানে স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড লেভেলটা ঠিক আছে। তো আমি যত জানবো এবং সেই নলেজটা যদি আমি প্র্যাকটিসে যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বোধ হয় আমরা এই রিস্ক টেকিং বিহেভিয়ার কেন, আরও জীবনের যা যা প্রবলেমগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তো আজকের এইটুকুই, আমি মানে সবসময় বড় হয়ে যায় বড় হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিও। তো ঠিক আছে, আজকে তাহলে রাখছি এখানেই, তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। শুভরাত্রি।